আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আপনাদের পাখিগুলো ভালো আছে, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি কেন মিটিং করে না। একটা ঘুঘু পাখির মিটিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঘুঘু পাখি যদি মিটিং না করে তাহলে তো ঘুঘু পাখির ডিম জমবে না এবং সেই ডিম থেকে অবশ্যই বাচ্চা আসবে না। তাই ঘুঘু পাখির মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো একটা ঘুঘু পাখি অনেকগুলো কারণে মিটিং না করতে পারে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে ঘুঘু পাখির যদি বয়স ঠিক না হয়, অর্থাৎ বাচ্চার পাখির বয়স কম, তো কম বয়সী পাখি তো অবশ্যই মিট করবে না। তো পাখির জন্য এজন্য একটা অ্যাডাল্ট একটা বয়সে আসতে হবে। তো স্বাভাবিকভাবে পাখি কিন্তু ছয় মাস বয়স থেকে সে একটু অ্যাডাল্ট বয়সে আসা শুরু করে, ওই সময় থেকে ডিম বাচ্চা করে। তো পাখির বয়স কতটুকু আছে এটা আপনাকে বুঝতে হবে। আর তারপর হচ্ছে যে ঘুঘু পাখি যদি মেল ফিমেল ঠিক না থাকে তাইলেও কিন্তু ঘুঘু পাখি ডিম মিটিং করবে না এবং ডিম বাচ্চা ঠিক মতো হবে না। তা দেখা গেছে যে আমরা অনেক সময় না বুঝি না যে আমাদের একজোড়া পাখি কিনলাম সে পাখিটা কি মেল ফিমেল ঠিক আছে কি না। তো অনেক সময় দেখা যায় যে দোকানিরা আমাদেরকে ভুলভাল বুঝাইয়া দুইটা মেল বা দুইটা ফিমেল দিয়ে দেয়। তো এই ভুলের কারণে দেখা যাবে যে ঘুঘু পাখি তো আসলে মিটিং করবে না। তো এই জন্য আপনাদের মেল ফিমেলটা কনফার্ম হইতে হবে, অথবা অভিজ্ঞ কেউ যদি বোঝে এমন কারোর কাছ থেকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে যে মেল ফিমেলটা ঠিক আছে কিনা। তো মেল ফিমেল ঠিক থাকলে অবশ্যই ঘুঘু পাখি মিটিং করবে। আর এরপরের কারণ হয়েছে যে ঘুঘু পাখিকে একটা উপযুক্ত পরিবেশ দিতে হবে, নিরিবিলি আলো বাতাসযুক্ত একটা জায়গা দিতে হবে, একটা নীরব একটা পরিবেশ দিতে হবে। তো দেখা যায় যে যদি এরকম একটা পরিবেশ পায় অবশ্যই ওর মিটিং করবে। তো অনেক সময় কোলাহলযুক্ত জায়গা, হ্যাঁ, এমন মানব পাখিকে ডিস্টার্ব করে এমন খুব ই হলে পাখি কিন্তু মিটিং করার জন্য খুব একটা আগ্রহী হয় না। তারপর হচ্ছে যে পাখির খাঁচাটার দিকে খেয়াল রাখবেন, যে ওর খাঁচাটা যেন অত্যধিক ছোট না হয়ে যায়, একটু বড় সড়ো হইতে হবে, যেন একজোড়া পাখি খুব সুন্দরভাবে ভালোভাবে যেন হাঁটাচলা এবং ডানা ঝাপটিয়ে যেন একটু খোলামেলাভাবে চলতে পারে। তো তাহলেই কিন্তু পাখি মিটিং করার জন্য আগ্রহী হবে। আর অবশ্যই পাখির খাঁচার মাঝখানে একটা লাঠির ব্যবস্থা করে দিবেন, কারণ ঘুঘু পাখি কিন্তু লাঠির উপরই মূলত মিটিংটা করে। তো এই লাঠি রাখবেন অবশ্যই। আর তারপর হচ্ছে অবশ্যই ঘুঘু পাখিকে স্বাস্থ্যবান এবং ভালো হইতে হবে, কারণ স্বাস্থ্যবান ভালো পাখি কিন্তু মিটিং করবে, আর অসুস্থ দুর্বল হইলে পাখি কিন্তু মিটিং করার জন্য ইন্টারেস্টেড থাকে না। তো পাখি যদি অসুস্থ দুর্বল থাকে, পুষ্টি ঘাটতিতে থাকে, তো আপনাকে ভালো ভালো খাবার খাইয়ে ভিটামিন খাইয়ে আগে ওকে সুস্থ করাইতে হবে, তারপরে মিটিংয়ে দিবেন। তো অসুস্থ পাখিকে কখনই মিটিংয়ে দিয়েন না, তো দেখা যাবে যে এতে পাখি মারাও যেতে পারে, কারণ এতে কিন্তু পাখি যখন অসুস্থ অবস্থায় পাখি মিটিং করে পাখি একটু শারীরিক ঘাটতি বা অনেক দুর্বল হয়ে পড়ে, কারণ ওর অনেক এনার্জি লস হয়। ওর থাকার পরিবেশটা একটু ভালো রাখবেন, ওর খাঁচাটা একটু নিয়ম যেন বেশি ময়লাযুক্ত না হয়, ওর খাটটা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। ওর ট্রেটা একটু খুব ময়লা করতে দিবেন না, খুব দ্রুত পরিষ্কার করবেন। ওর খাবার পানিটা একটু পরিষ্কার ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। আর সর্বোপরি ওকে একটা নিরিবিলি পরিবেশ দিবেন, তো ইনশাল্লাহ আপনাদের পাখিগুলো মিটিং করবে। তো আশা করি আমার কারণগুলো বুঝতে পারছেন, আশা করছি যে আপনাদের পাখিগুলোর আর সমস্যা হবে না, আপনাদের পাখিগুলো মিটিং মাট করবে, ডিম বাচ্চা ঠিক মতো দিবে। আর একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে আপনাদের, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টসে জানাইয়েন, আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, অথবা আপনাদের সমস্যা নিয়ে আমি ভিডিও তৈরি করে ফেলি। আর একটা রিকোয়েস্ট, প্লিজ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।